السلام عليكم কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখানে তো ভাতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গতকালকে বেঁচে যাওয়া ভাত আসলে কালকে হচ্ছে আমাদের কারোই খাওয়া হয়নি তো আম্মু ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজে রাখা ভাতগুলো দিয়ে আজকে হচ্ছে এক পট চাল দিয়ে দিয়েছে মানে রাতের ভাত একসাথে রান্না করে নিয়ে নেবে তারপর হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে তারপর হলো প্রথম যে পানিটা আছে আমি ফেলে না দিয়ে আমি এটা একটা হচ্ছে পুরনো ও মার্শার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে তারপর আমি তিনটা ধোয়া দিয়ে চাল অবশ্যই তিনবার ধোয়া দিতে হয় তিনবার ধোয়া দিয়ে আমি চুলা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তো আপনারাও কিন্তু ভাত যদি ফ্রিজে রেখে দিতে পারেন আর ভাত যদি বেঁচে যায় তাহলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন দিন আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর সেই ভাতটা যদি আপনারা গরম করে নেন পানি দিয়ে এক বলকালে আপনারা যদি তারপর মার্গেলে নেন তাহলে আপনাদের ভাত খুব ঝরঝরাই হবে এবং খেতেও খুব ভালো লাগবে তো আমি যে পানিটা রেখেছিলাম সে পানিটা আমি গাছে দিয়েছি দেখেন আমি কিন্তু ভাতের যে প্রথম যে পানিটা ছিল চাল ধোয়ার পানিটা সেটা আমি ফেলে না দিয়ে গাছে দিয়েছি আপনারাও কিন্তু এই টিপসটা নিতে পারেন কারণ চাল ধোয়ার যে পানিটা আছে গাছের জন্য খুবই উপকারী আর দেখুন আমার এই করলা গাছে কত সুন্দর সুন্দর করলা ধরেছে ছোট ছোট আর কত ফুল ধরেছে ফুলের পিছনে করলা ছোট ছোট করলা হচ্ছে এগুলো বড় হবে তো আমার তো খুব খুশিই লাগতেছে তো ভিউয়ার্স আমার করলা গাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে কেমন লাগছে গতকালের গরু মাংস তরকারি বেঁচে গিয়েছে আর হচ্ছে আম্মু বললো আলু ভর্তা করে ফেলি তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে তো আমি বললাম যে ডিম আলু ভর্তা করি তো এখানে দুটো আলু আর হচ্ছে একটা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি দুই মাঝখানে দুটো আলুকে ফেলে দিয়েছি তাহলে হচ্ছে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে ভালো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে এই যে কালকে গরু মাংস তরকারি আমরা এটা এখন গরম করে নিব না খেলে যা হয় আর কি কালকে খাওয়া হয়নি কারোই বাসায় তারপর হচ্ছে আমাদের আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলা বন্ধ করে আমরা আলু আর ডিমটাকে ছুলে নিব ভালোভাবে তাওয়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি একটু ঝাল ঝাল করব তাই একটু শুকনো মরিচ আমরা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একটু বেশি পরিমাণে শুকনো মরিচ নিয়েছি তারপর হচ্ছে ভালোভাবে শুকনো মরিচ ভেজে এখন হচ্ছে একটা প্লেটে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি আর আলুগুলো ম্যাশ করে নিচ্ছি সো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে পাশে থাকবেন আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি হচ্ছে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ডোলে নিয়ে আলু ভর্তাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিব তেলের পরিমাণ একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে ঘ্রাণটাও সুন্দর আসবে আম্মু লবণটা দিয়ে দিল তারপর হচ্ছে ভালোভাবে মেখে নিয়ে তৈরি করে ফেললাম মজাদার ডিম আলু ভর্তা এই যে দেখুন কত সুন্দর লাগছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ